আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি তো অনেক ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি এই মজাদার পিঠাটা তৈরি করব। তো চলুন দেখে আসি কিভাবে তৈরি করা যাবে। এই তো আমি তার জন্য নিয়েছি 2 কাপ আটা, আর নিয়েছি একটা নারকেলের 1 ভাগ, 1 কাপ চিনি, আর ভাজার জন্য লাগবে আমার তেল। তো এখন আমি এই নারকেলটা আর চিনিটা চুলাতে একটা পুর তৈরি করে নিব। আর এখানে আমি নিয়েছি গরম পানি 2 কাপের মতো, দিয়ে দিলাম আমার যতটুকু লাগবে আটা। আমি একটা ডো তৈরি করব, আর ডোটা হবে আমার সাধারণত আমরাভাবে রুটি তৈরি করি, ডোটা এমনই খুব সফট হবে। তাই আমি চুলাতে আটাটা না করে গরম পানিটা করে আমি উপরে উঠিয়ে তারপর আটাটা করেছি। তো আমার ডোটা আপনারা দেখতেই পাচ্ছেন কেমন সফট হয়েছে। এগুলো দিয়ে আমি ছোট ছোট করে রুটি বানিয়ে পিঠাটা তৈরি করব। আর এখানে আমি চিনি আর নারকেলটা চুলাতে নাড়ছি যতক্ষণ পর্যন্ত আমার চিনিটা গলে না যায়। তো নাড়তে নাড়তে যখন আমার চিনিটা গলে যাবে এবং আমার পুরটা আসলে একটু লালচে কালারের হবে, তখনই আমার পুরটা তৈরি হয়ে যাবে। আপনারা দেখলেই বুঝতে পারবেন আসলে কিভাবে করতে হবে। আসলে এই পিঠাটা আমার জানা নেই, তবে আমি যতটুকু জানি আমাদের চাঁদপুরের ভাষায় এটাকে বলে মিঠা সংসার পিঠা। নতুন জামাই আসলে আমাদের দেশে এই পিঠাটা সবাই করে খাওয়ায়। তো এই তো পিঠাটা তৈরি করা খুবই সহজ। রুটির মাঝখানে আটাটা দিয়ে, সরি, রুটির মাঝখানে ফুটটা দিয়ে এভাবে ভাঁজ করে শুধু বাটারটা সুন্দর করে ভাঁজ করে দিব। আর ঝট, এই তো দেখেছেন ঝটপট তৈরি হয়ে গেল আমার পিঠাটা। আমি আরেকটা পিঠাও তৈরি করে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন একে একে আমার সবগুলো পিঠা তৈরি হয়ে গেল। আসলে খুব সহজেই পিঠাটা তৈরি করা যায়, খুব বেশি সময়ের প্রয়োজন নেই। এখন আমি চলে যাব ভাজার জন্য। আমি আগেই একটা কড়াইতে তেল দিয়ে রেখেছি, আর এটা অবশ্যই ডুবো তেলে ভাজতে হবে। তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে কড়াইতে। তো আমার তেলটা কিন্তু গরমই ছিল, তারপর আমি চুলাটা বাড়িয়ে দিলাম। আর এই পর্যায়ে পিঠাটা নাড়াচাড়া করা যাবে না, পিঠাটা নিচ থেকেই ফুলে উঠবে। দেখতেই পাচ্ছেন আমার পিঠাগুলো কিন্তু বেশে উপরে উঠে গেছে। এখন আমি যখন নিচটা হয়ে যাবে, পিঠাটা ফুলে উঠবে, তখনই আমরা পিঠাটা উল্টিয়ে দিব। আমার 2টা পিঠা কিন্তু উপরে উঠে গেছে, আরেকটা নিচেই আছে, ওটা উঠে যাবে। পরে আমি আরেকটাও পিঠা দিয়েছিলাম। এই তো দেখতেই পাচ্ছেন পিঠাগুলো একদম উপরে উঠে হালকা গোল্ডেন কালার হয়ে গেছে, তার মানে আমার পিঠাগুলো ভাজা হয়ে গেছে। আসলে তৈরি করতে যেমন খুব চটপট করা যায়, তেমনি খেতেও অনেক মজা। সন্ধ্যার নাস্তায় বাকি সকালের নাস্তায় ঝটপট আপনারা এই পিঠাটা তৈরি করে নিতে পারেন। দেখতেই পাচ্ছেন পিঠাগুলো কত সুন্দর লাগছে, আসলে খেতেও অনেক মজা। আমি একটা পিঠা ভেঙে দেখাচ্ছি যে ভিতরের লুকটা আসলে কত সুন্দর আসছে। দেখতেই পাচ্ছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।